পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার উচালন বাজার থেকে গ্রামের ঢাল স্টপেজের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, কেউটা গ্রামের দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন কাজল রাজ নামে এক ব্যক্তি। সেই সময় বর্ধমান থেকে আরামবাগগামী একটি লরির সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাইকেল আরোহী কাজল রাজের মৃত্যু হয়। জানা যায়, নিহত ব্যক্তি উচালন গ্রামের বাসিন্দা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে, যদিও লরির চালক ও খালাসি পলাতক। মাধবডিহি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উচালন গ্রামের ঢালে অ্যাক্সিডেন্টটা হয়েছে, লরির সাথে সাইকেলের অ্যাক্সিডেন্টটা হয়েছে, মোটামুটি আধ ঘন্টা আগে হয়েছে। উচালন গ্রামের ঢালে বর্ধমান আরামবাগ রোডের উপরে আমাদের উচালন বাজার থেকে যে ওই গ্রামের ঢাল যে স্টপেজটা আছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ছেলেটি যে মারা গেছে, ছেলেটি আমাদের উচালনেই বাড়ি, পেশায় ড্রাইভার, লরির ড্রাইভার। উচালন রক্ষাকালীর তলায় যে ছেলেটির বাড়ি আমরা এসে আমরা মুখটা দেখে প্রথমে বুঝতে পারিনি অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো পরে ওনার কাছে যে কিছু কাগজপত্র দেখে আমরা পরে শনাক্ত করলাম যে ছেলেটা উচালনেই বাড়ি, নাম কাজল রাজ, বয়স মোটামুটি 50-এর মতো হবে। কেউটের দিক থেকে কেউটে পঞ্চায়েত অফিসে আজকে আমাদের একটা দুয়ারে সরকার ক্যাম্প ছিল। দুয়ারে সরকার ক্যাম্প থেকে উনি ফিরছিলেন, আমাদের উচালনে বাড়ির পথে ফিরছিলেন, ফেরার সময় সাইকেল নিয়ে আসছিলেন। চলাচলে যে অসুবিধা কোনো হয়নি, সঙ্গে সঙ্গে ওনারা সহযোগিতা করে গাড়িগুলোকে সুষ্ঠুভাবে সব পার করিয়ে দিয়েছেন, ওনাদের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকেনি। আরামবাগ আমাদের পাঠানো হয়েছে পোস্টমর্টম করার জন্য, আরামবাগের বডিটাকে পাঠানো হয়েছে। ওই স্যারেরা এসে ওনারাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, ওনারাই গাড়ি টাড়ি করে ওখানেই পাঠানো হয়েছে। মাধবডিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।